অনলাইনে আবেদনের মাধ্যমে রেল মন্ত্রকে 800 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে, রয়েছে সুবর্ণ সুযোগ। সারা দেশ জুড়ে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অনলাইনে অথবা ডাকযোগে দরখাস্ত পাঠাতে বলা হয়েছে। কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনে দক্ষিণ পূর্ব মধ্য রেলেও এ ধরনের অ্যাক্ট, অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 861, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, ITI পাস, বয়স অনুরোধ 24 বছর, সংগ্রহক্ষেত্রের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। বাছাইকৃতদের সাক্ষাৎকার বা ইন্টারভিউ কেন্দ্র ও তারিখ কল লেটারে জানানো হবে। অন্য রেলওয়ে অথবা মন্ত্রকের জন্য অনলাইনে দরখাস্ত পাঠানোর সুবিধা রয়েছে। ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে। প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী কেবলমাত্র যে কোনো একটি ডিসিপ্লিন বা ট্রেডের জন্য অনলাইনে এদের ওয়েবসাইটে আবেদন করতে পারেন। অর্থাৎ যদি কোনো প্রার্থী একাধিক ট্রেড বা ডিসিপ্লিনের জন্য আবেদন করেন, তার সমস্ত আবেদন বাতিল করা হবে। একইভাবে একাধিক ডিভিশনেও আবেদন করা যাবে না। অধিকতর পেশাগত যোগ্যতা যথা BE, BTEC, MBBA, MSC যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বিবেচনা করা হবে না। সময়ে সময়ে প্রযোজ্য ভারত সরকারের নির্দেশাবলী অনুসারে ট্রেড এবং অবস্থানের জন্য প্রযোজ্যতম প্রতি মাসে নির্ধারিত হারে স্টাইপেন্ড দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যাবলী পেয়ে যাবেন ইন্ডিয়ান রেলওয়ে বা কেন্দ্রীয় মন্ত্রকের ওয়েবসাইটে অ্যাপ্রেন্টিস ট্যাবে। রেলওয়ে জোন অনুযায়ী অনলাইন আবেদন করার পদ্ধতিও পেয়ে যাবেন এদের ওয়েবসাইটে। ভারতীয় রেলে চাকরির জন্য এ ধরনের অ্যাক্ট, অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের যথেষ্ট প্রয়োজন রয়েছে। ভারতীয় রেলে সারা দেশ জুড়ে অ্যাক্ট বা ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে সহস্রাধিক বাছাইয়ের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসেবে যোগদান করতে ইচ্ছুক তরুণ তরুণীরা 10/4/2024 এর হিসেবে 15-24 বছর বয়স হলে আবেদন করতে পারে। তপশিলি OBC ও প্রতিবন্ধীদের জন্য সরকারি নিয়ম অনুসারে আসন সংরক্ষণ যেমন থাকবে, তেমনই বয়সের ঊর্ধ্বসীমাও যথারীতি ছাড় রয়েছে। আসন সংখ্যার বিশদ বিভাজন, ট্রেড ভিত্তিক সংখ্যা ইত্যাদি দেখতে পাবেন রেলওয়ের ওয়েবসাইটে অ্যাপ্রেন্টিস ট্যাব লিঙ্কে। ডিভিশন ও ট্রেড অনুযায়ী আসন সংখ্যার বিভাজন এই রকম। নাগপুর ডিভিশনে ক্রমিক নং 1 ফিটার 090, এর মধ্যে অসংরক্ষিত 36, SC 14, ST 60, OBC 24, UWVS 9 পদ সংরক্ষিত। 4 শারীরিক প্রতিবন্ধী এবং 9 এক্স সার্ভিসম্যান প্রার্থীর জন্য সংরক্ষিত। ক্রমিক নং 2 কার্পেন্টার 030, এর মধ্যে অসংরক্ষিত 12, SC 5, ST 2, OBC 8, UWVS 3 পদ সংরক্ষিত। 1 শারীরিক প্রতিবন্ধী এবং 3 এক্স সার্ভিসম্যান প্রার্থীর জন্য সংরক্ষিত। ক্রমিক নং 3 ওয়েল্ডার 019, এর মধ্যে অসংরক্ষিত 8, ST 1, OBC 5, SC 2, EWBS 2 পদ সংরক্ষিত। 1 শারীরিক প্রতিবন্ধী এবং 2 এক্স সার্ভিসম্যান প্রার্থীর জন্য সংরক্ষিত। ক্রমিক নং 4 কম্পিউটার অপারেটর বা কুক 0 পদ 114। OMN 0.6, এর মধ্যে অংশ অসংরক্ষিত 24, ক্রমিক নং 10 ইলেকট্রনিক্স মেকানিক 0.12, এর মধ্যে। একইভাবে ট্রিমারার, মেশিনিস্ট, টার্নার, ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, গ্যাস কাটার, স্টেনোগ্রাফার, কেবল জয়েন্টার, ড্রাইভার কাম মেকানিক, মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স, মেশন বিল্ডিং কনস্ট্রাক্টর ইত্যাদি পদের বিস্তারিত এদের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। মতিবাগ ওয়ার্কশপে ক্রমিক নং 1 ফিল্টার 0.35, এর মধ্যে অসংরক্ষিত 14, SC 5, ST 3, OBC 9, EWBS 9,